এরপরে আরো দুটা শব্দ এখানে আসছে, আশিদ্দাউ আলাল কুফার রহামা বাইনাহুম, যে অর্থে এটা আসে আমরা বলি এটা সাম্প্রদায়িকতা, কাফের দেখলেই খেপে যেতে হবে আর মুসলমান হলেই নরম হয়ে যেতে হবে, না এটার অর্থ এটা নয়। যে সমস্ত কাফের গোষ্ঠী আমাদের বিরোধীতে আমাদের সামনে আসবে, কার্যত বিরোধী হবে, তাদের সঙ্গে মোকাবিলা খুব কঠিন। নতুবা মানুষ হলেই নবিশ্বাস না, কত ইহুদি কত কাফের সঙ্গে নম্র ব্যবহার করেছেন, সুন্দর ব্যবহার করেছেন। আপনার প্রতিবেশী একজন অমুসলিম, তার ক্ষুধা লাগলে আপনি তাকে খেতে দিবেন না, সে রোগাক্রান্ত হলে তার সেবা করবেন না, তার অনুষ্ঠানে যদি দাওয়াত দেয় তা আপনি দাওয়াত যাবেন না। তো এইগুলি খেয়াল রাখতে হবে, এই পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে এই পর্যায়ে আলোচনার সময় এইগুলি যেন খেয়ালে থাকে, যে আমরা এগুলি খেয়াল রাখি।